আজকের পাঠে আমরা সপ্তম পাঠ আর সপ্তম সপ্তম পাঠটা পাঠটা মূলত রিভিশনের পাঠ আমরা এক থেকে পর্যন্ত এই পড়েছি পুনরালোচনা এখানে আমরা পাচ্ছি তো প্রত্যেকটারই আমরা দেখবো অক্ষর সর্বপ্রথম দেখেন বর্ণমালা পরিচিতিগুলো আমরা পড়েছিলাম তো বর্ণমালায় আমাদের কারোর কোনো সমস্যা নাই আমরা অলরেডি বলতে পেরেছি আলহামদুলিল্লাহ সবাই আমি আপনাদের থেকে কিছুটা শুনেছি এরপর আমরা হারাকাতের প্র্যাকটিস গিয়েছি হারাকাতটা আমরা বলেছিলাম যে হারকা কাকে বলে আপনারা বলেছেন দম্মা ফাথা কাসরা কে হারকত বলে মাশাআল্লাহ আমরা আগে পড়েছি জবর পেশকে হারকত বলে সেটাও কিন্তু রাইট আছে আমরা এখন দম্মা ফাথা কাসরা এভাবে কিন্তু শিখতেছি আর আমরা এর বানান পদ্ধতিও আমরা মদিনা স্টাইলে বানাতে শিখবো আসা দম্মা উ আবার আমরা শিখতেছিলাম আর একটা কথা আমরা পড়েছি হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় কোন মানে করা যাবে না তাহলে মাধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা এরপরে আমরা চলে আসলাম শুকুনে সুকুন অর্থ বললাম সুকুনটা মূলত শুকুনের মাধ্যমে কি হয় পূর্বের অক্ষরের সাথে ওই অক্ষরটাকে মিলিয়ে ফেলা হয় পূর্বের অক্ষরের সাথে অক্ষরকে মিলিয়ে পড়া হয় আর কোন অর্থ যে স্থির এটা কিভাবে আমরা বুঝতেছি যে পূর্বের অক্ষরের সাথে যখন ওই অক্ষরটা ধরে তখন ওই অক্ষরটা স্থির হয়ে যায় যেমন তা তাটাকে ধরতেছে তাটা কিন্তু কোনোভাবেই পড়া যাচ্ছে না কারণ সুকুন কখনো আলাদাভাবে উচ্চারণ করা যায় না এটা পূর্বের সাহায্য সাহায্যকারী কোনো হারাকাকে নিতে হবে কোনো হারাকা যদি সুকুনকে সাহায্য না করে তাহলে সুকুনের উচ্চারণ সম্ভব না সে জন্য পূর্বে যেকোনো হারাকা দম্মা ফাথাহা একটি যদি আসে তাহলে এই সুকুনটাকে পড়া যায় তাহলে সাহায্যকারী ছাড়া সুকুন কিন্তু উচ্চারণ করা যায় না আর সাহায্যকারী আসলে উচ্চারণটা কিভাবে হয় সুকুনটা স্থির হয়ে যায় অর্থাৎ যে অক্ষর উপরে শুকুনটা হয় ওই অক্ষরের উচ্চারণটা স্থির হয় এটা চড়া করা যায় না যেমন হামজা তা সুকুন, আত। হামজা কাসরা তা কাসুন ইত দ ম কিন্তু আমরা স্থির রাখতেছি এটা ছাড়বে না তবে আমরা এর বিপরীতে এখানে প্রত্যেকটাতেই কিন্তু এই পড়াগুলো আমরা পড়েছি তাই না কেউ একজন বানান করেন তো এই সিনটা কিভাবে বানান করতে হবে এই যে আজাফাতা হামজা ফাতা সিন সুকুন আস আস জ হামজা কাসরা সিন সুকুন ইস Panja <tis> domasin <tis> sukun us sukun 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 as is sukun us sukun us sukun us sukun আমদ দ দ সুকুন ইদ ইদ আমজা দ ম দ সুকুন উদ উদ বলা উদ এইভাবে বলতে না উদ উদ অবদ ইদ উদ ধরে রাখতে হবে সুকুন দত কে ধরে রাখতে হবে 마শাআল্লাহ ভালো বলছেন আলহামদুলিল্লাহ এরপর এইভাবে করে আমরা সুগুনের প্র্যাকটিস গুলো করেছিলাম আলহামদুলিল্লাহ আমরা জাস্ট রিভিশন করছি কিন্তু কারণ আমরা পড়াটা সবগুলো আমাদের মাথায় যেন উপস্থিত হয়ে যায় সেটার জন্য আমরা আমরা এই তৈরি করা হয়েছে খেয়াল করেন তানবিন তানবিন অলরেডি আমরা পড়ে ফেলেছি তানবিন তানবীরের তানবিনটা খুব মজার পার্ট ছিল তাই না তানবীরের উচ্চারণটা কিভাবে করতে হয় আর তানবিনটার আসল রূপটা কি ছিল আসল রূপটা আমি বলেছিলাম তানবিন মূলত নুন সাকিব তানবিন মূলত কি সংক্ষিপ্ত রূপটাকে তানবিন বলে যেমন আমরা বান দেখতে পাচ্ছি বা দুই জবর বান এটাকে যদি আমরা ছড়িয়ে আলাদা করে লিখি তাহলে এটা হয় বা এভাবে হয় এই নুন সুকুনটাকে হজব করে দিয়ে বা উজ্জ করে দিয়ে এটাকে হাইট করে দিয়ে এখানে আরেকটা ফাথা দিয়ে দিলে এই ঠিক একই উচ্চারণটা নিয়ে নিচ্ছে বান তো কেমন যেন আপনার তানভিনটা হলো নুন সাকিনের সংক্ষিপ্ত রূপ ওকে এরপর আসেন দুই ফাথা দুই কাসা দুই দম্মাকে আমরা তানবিন বলি আর এটার আরেকটা নাম আমরা দিয়েছিলাম দুই ফাতহার নামটা কি আরবি নামটা দুই কাসার আরবি নামটা কি দুই দম্মার আরবি নামটা কেউ বলতে পারবেন দুই ফাতহার আরবি দুই ফাতহা তিন ফাতহা তাইন আ ফাতহা তাইন মাশাআল্লাহ আর

হুম ত কাশ্রা তাইন তুই ত দমাত তান তান হয়ে গেল তান না তন 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 টুইন তুন তম তৈন তন অনেক ভালো বলেছেন তারপরে তা আর ত্বর বিয়ের পার্থক্য হল তা হল পাতলা হরগ আর তোটা কি বলেন তাক্ষিম মোটা ত্বটা হলো মোটা হরগ

ওকে এরপর আসেন আমরা তাস্তিদের উচ্চারণটা শিখেছিলাম কি পড়েছিলাম আপনার তাস্তিদের উচ্চারণ মূলত দুইবার হয় ডবল হয় তাই না ডবল একটা পূর্বের অক্ষরের সাথে আর একটা হলো ওই হরফের দম্মাফার কাছে যেটা থাকবে সেটার উচ্চারণ যেমন আমরা যদি বলি হামজা ফাতহা সা শদ্দা আস আর এরপর উচ্চারণটা সা ফাতহা সা আস তাহলে সাটা কয়বার উচ্চারণ হলো দুই বার তাই এই কথাটা বলছেন মাশাআল্লাহ আইটা বলেছেন শদ্দা এটা আমরা আগে জানতাম এটার নামটা তাশদিদ তাই না জি এখন আমরা নতুন করে জানতেছি শদ্দা এটা এই परिभाषाটা মনে রাখতে হবে শদ্দা তাশদিদ হাস

সেকেন্ড হাফ এটা একটু মনে রাখতে হবে বলে দিচ্ছি এটা স্যার নিচে না ভাল করেন হ্যাঁ হ্যাঁ তাসwidetilde নিচে দেখেন এখানে সাদদার উপরে ও আচ্ছা চিন্তা করুন মানে সাদদার উপরে যদি থাকে তাহলে এটা ফাতহাতাইন আর সাদদার নিচে থাকলে কাছটা তাই স্যার এটা এইভাবে তো পড়িনা কখনো হ্যাঁ ওইটা এটা নতুন কখনো কোনো কোনো আরবী কোনো ফন্টে এভাবে আছে এখন আমি যে ফন্টতে এখানে লেখা এই ফন্ট কষ্টতেই এভাবেই তাসwidetilde নিচে আসে সো এটাকে কষ্টতেই কিন্তু কাউন্ট করতে হবে আচ্ছা انہوں যদি তাসwidetilde একটা ফথা থাকে তখন ফাথা আর তাসwidetilde নিচে একটা কাস কাসলা থাকলে ওইটাকে কাসটা ধরতে হবে তার মানে তাসwidetilde উপরে থাকলে ফথা তাসwidetilde নিচে থাকলে কাসলা এটাও মনে রাখবেন ইনশাআল্লাহ জি জি হুম এরপরে বলেন আচ্ছা এরপরে এইটা একটু বানান করেন কফজা মাশাল এই বানানটা আপনারা করবেন এটাকে একটু প্র্যাকটিস করাবো আমরা ইনশাল্লাহ আপনাদের আরো ক্লিয়ার হয় আরো সুন্দর হয়

دال فتحة دا دال, دال فتحة دا. دا. ود ودا ود دايل فتحادا دايل فتحادا دايل فتحادا دايل فتحادا

اخذ اخذ uh... لا تا جوبار اگا داتر اگا ته کی ارو کیا اخ 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 اخ

خ فتح خ لم فتا لا خ فتا خ شب كله انتو ميلاتا واو فتحا و خ فتحا خ و خ لم خ لم فتا لا خ لا خ فتا خ خ لا خ خ أبني دينا أبنا جي ما شاء الله إلبرد

Hmm. Wow, fata wa Wahua. 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 Hmm. ha, ha. dama hu wa hu. Wow, fata wa wa hu wa wa hu wa wa hu wa wa hu wa. Hmm. Ibara arak arak hu wow fata wa hu wa hu wa. Okay, ibar. Mim fata ma

ابدا دل فتحتين دن أبادن، فتحتين ابدا او كسر سكون رز أو سكون رز او فتحتين قن او فتحتين قن

ফাকুতিআ ফাদিআ আজা আছে ফাকুতিআ আযাবুল কওমিল্লাযিনা ولمুন এটা জার্ম সম্প্রদায়ের মূলকে উপরে ফেলা হয়েছে ফতিআ কর্তন করে ফেলা হয়েছে কর্তন করে ফেলেছে উপরে ফেলা হয়েছে 마শাআল্লাহ এরপরে বলেন হামজা ফাতহা মিম সুকুন আম হামজা ফাতহা মিম সুকুন আম আম

বারবার বলছিলাম শব্দগুলো মুখস্থ হলে কোরআনে দেখবেন অনেক শব্দ আপনার পরিচিত মনে হবে এবং অর্থ আপনি মনে থাকবে বলেন মিম কসুনুন সুকুন মিম সুকুন মিন ইজ ফা

حصل ضاد لا لأ لا 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 فتح لام شد ضل ضاد فتح لام شد ضل د ضاد فتح لام شد ضل ضاد فتح لام شد ضل ضاد فتح لام شد ضل ضاد فتح لام فتح لام لام فتح لام ضل 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 عل عين فتحه لام شد عل عين فتحه لام شد عل عين فتحه لام شد عل على ريكه سكون است عل عل عين فتحه لام شد عل عين فتحه لام شد عل لام فتحه لام

আচ্ছা এই বড় শব্দটা কি বলতে পারবেন এই যে কয়জন পারেন এই বড় শব্দগুলো বলেন একজন বলেন বলেন কেউ নাই আপনারা যারা বলেন তারা বলেন

তাওয়াল্লাইতুম আরেকজন বলেন 마샬라 আল মু এর শব্দটা বলেন হামজা ফাতহা লাম সুকুন আল মিম দম্মা মিম দম্মা দাল সাদা মুদ আল মুদ

আল মুদাসিরু মুদাসিরু না ধরেছে না মিম দম্মা দাল শাদ্দা মুদ মুদ হ্যাঁ আল মুদ দাল ফাতহা সা শাদ্দা দাস আল মুদাস আল মুদাস সা কাসওয়াসি বলেন সা কাসওয়াসি র দম্মা

हाई, यू हाई, या कस्त्रा, या कस्त्रा, हाई, यू हाई, यू हाई, यू हाई, या कस्त्रा ई, या कस्त्रा, या कस्त्रा, हाई, हाई, अच्छा पर अब हमजा सुकून है ओले, आल कुत्ते में बाँपा शिज़िस्स, या कस्त्रा, या कस्त्रा, हमजा सुकून ई, हमजा सुकून ई, हमजा सुकून ही, ही, क्या बे ही,

قاف فتحه با تقب قبضا 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 سكون قبضا قبل با با سكون تقبل قبل تقبل تقبل قم بل قم بل تقبل قبل قبل تقبل جي.

তাওয়াক্কাল আচ্ছা এরপরে আসে লিকুল্লিন হাইয়িন ফাজিন এখন আপনারা পারবেন এই পর্যন্ত আমরা রিভিশন এই যে বানানটা করতেছি বানানটা শিখে যাচ্ছেন না যে এভাবে বানিয়ে করব আমরা ইনশাআল্লাহ মানে যখন আমরা এই কাউকে শিখাবো এইভাবে বানানটা শিখাতে পারবো ইনশাআল্লাহ

আচ্ছা এখানে আছে না আলিফ মাদ ইয়া মাদ মাদের আলোচনা কোথা থেকে আট নম্বর পাঠ থেকে আট নম্বর পাঠে আমরা সিম্পল এবং খুবই এবং খুব গুরুত্বপূর্ণ একটা পাঠ এটা বুঝতে পারছেন মানে এই মাদ গুলোতে যদি ভুল যায় তাহলে অর্থের পরিবর্তন হয়ে যায় আর মাদই থাকে না যদি আপনি একালিপ মাদকে মাদ না করেন তখন আপনার অর্থটাই পরিবর্তন হয়ে যাবে এবং মাদ হবে না টোটাল মাদই হচ্ছে না আর যদি এখান থেকে আবার বেশি করে ফেলেন তখন আবার মানে পড়তে একেবারে শুনতে একেবারে খারাপ শোনা যায় এই মাদটা হলো বেসিক মাদ আর এই মাদের উপর ভিত্তি করে সব মাদগুলো এসেছে এরপরে আমরা যতগুলো মাদ পড়বো মধ্যে মুতাসিল মধ্যে মুনফাসিল তিন আলিপ মদ চার আলিপ মদ মধ্যে আরজি শব্দের শেষের যে অক্ষ হলে যে টান মধ্যে লিন আছে হ্যাঁ এই সব মাধ মূলত বেসিক মাদ হয়ে তারপরে যাবেছেন মানে আলিফ মাদ হয় মানে আলিফ মাথ বলতে আলিফকে টেনে পড়া ইয়ামাদ বলতে ইয়া কে টেনে পড়া আর ওয়াউমাদ বলতে ওয়াউকে টেনে পড়া টেনে পড়া ওকে টেনে পড়া তো খাড়া ফাথা খাড়া কাসরা উল্টা এটার আরেকটা নাম হলো খাড়া ফাথা খাড়া কাসরা উল্টা দম্মা দুই ভাবে হয় এটা মাত্রা দুই ভাবে হয় এই বেসিক মাত্রা আমরা দুইটা রূপে পাবো সেই দুইটা রূপ কি আমি আপনাদেরকে যদি একটু দেখাই যেমন দেখেন একটা হলো বা বা আলিফ বা তারপরে বা ওয়াওকেশ বু বু मतलब बाय এটা আগে সিস্টেমে আমরা পড়লামে থাকে বা বু বি আর কখনো আমরা মানে এভাবে ডান পাশে বাম পাশে আলিফ না পে অক্ষরের উপরে ছোট একটা ফাথা পাই ছোট একটা আলিপ ভাই আবার কখনো অক্ষরের নিচে আমরা এরকম একটা পায় আবার কখনো অক্ষরের উপরে এই পেস্ট এভাবে দেয় দম্মা এর উল্টো একটা দম্মা পাই একটা দম্মা পায় এটাকে বলে খাড়া ফাথা খাড়া কাস্তা উল্টা দম্বা খাড়া ফাথা কিভাবে বলে এটাকে এটা আরেকটা নাম খাড়া ফাথা এটা এটার আবার আরেকটা আরবি নাম আছে এটা একটু মনে রাখতে হবে আলিফ মাত আলিফ আরবি নামটা হলো খাড়া ফাথার আলিফ নাম আরবি নামটা হলো আপনার আলিফ সগীরা কি বলেন আলিফ সগীরা আলিফ সগীরা তারপরে হলো এই যে খাড়া কাস্টার নামটা হলো ইয়া সগীরা ইয়া সগীরা খাড়া কাস্তের নামটা কি বলেন উল্টা দম্মার নামটা কি ওয়াউ সগীরা আলিফ সগীরা ইয়া সগীরা ওয়াউ সগীরা ওয়াউ তো ওয়াউ সগীরা কিভাবে আমি আপনাদের এটা ইনশাআল্লাহ দেখাবো দেখেন এখনি দেখাইতে পারবো এই পাঠটা আগামী দিনে সবচেয়ে ভালো করে পড়বো আজকে জাস্ট একটু আপনাদেরকে আমরা কি পড়বো আমি আপনাদেরকে আরেকটা ই দেখাচ্ছি দেখতে পাচ্ছেন না আমি কি দেখা যাচ্ছে না শেয়ার করি না একটু শেয়ার করে দিচ্ছি শেয়ার করে দিলে দেখতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন হম এই যে আ তয় না দেখেছেন এখানে দেখেন এই ফন্টটাতে এই যে আমরা গ্রিন টেক এর যে অ্যাপটা পাই এখানে কিন্তু নুনের উপরে একটা জবর আছে ফাথা আছে আবার এরপরে একটা ছোট আনি আছে তাই না তার মানে এটা কিন্তু খারাপ ফাতা জি হবে নুন কে হ্যাঁ নুন কে জানতে হবে নুন কে জানতে হবে আমি একটা জিনিস আমি বোঝানোর জন্য এই জিনিসটা আপনাদের একটু দেখাইলাম

কারণ আলিফে মাকসুর আর এই পরিভাষাটা গ্রামাটিক্যাল পরিভাষা এটা গ্রামারের ভিতরে আর এই পরিভাষাটা হলো এটা হলো আপনার বানানের ভিতরে আলিফ সগির এখানে আলিফ সগিরা বলতেছি এই যে এখানে লিখতে হয় এই সিস্টেমে এখানে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন শব্দের উপরে একটা ফাথা দেয় দিয়ে এরপর আবার ছোট একটা আলিফ দেয় ছোট একটা আলিফ দেয় তো এখানে আলিফ সগির এটাকে কি বলে আলিফ সগির আলিফ সগির এটা কি খারাপ কথা কেন বলে খাড়া ফাতা কেন কাকে বলে এটাকে ফাতা বলে না এই যে টানটাকে এটাকে আপনি খাড়া করে দিলেই তো খারাপ ফাতা তাই না মানে কেউ কেউ এটার নাম দিয়েছে খাড়া ফাতা আরবিতে এর নাম দিয়েছে আলিফ সগিল আলিফ সগিল কিভাবে যেখানে আপনার এক আলিফ মাদ হয় এই যে খাড়া কাজ এই যে আপনার খাড়া ফাতা হয় সেখানে কিন্তু মানে এক আলিফ মাদ হয় তাই না তখন ইন না নুনের পরে স্বাভাবিক বার পরে আলিফ থাকলে যেমন একালিপ মাদ হয় এখানেও কিন্তু ওই রকম একালিফ মাদ হয় তাই না মাদ কিন্তু বরাবর তো সেই কারণে এখানে যেহেতু বেসিক মাদে দুইটাই কিন্তু বেসিক মাদ একটা হলো ফাথার পরে যদি আর খারি আলিফ থাকে জের পরে বা কাস্টার পরে যদি খালি ইয়া থাকে তারপরে দমবার পরে যদি খালি ওয়াও থাকে এখানে যেমন বেসিক মাদ একালিপ টানতে হয় অনুরূপ যদি কখনো এরকম ওই খারাপ ফাতাহা থাকে সেখানেও এরকম এক মাত করে টানতে হয় তো আমি আরেকটা জিনিস দেখাচ্ছি খারাপ ফাতাহা আরেকটা জিনিস কি খারাপ কাজটা শিখতে হবে আমাদের খারাপ কাজটার জন্য আমি আমাদের এর মুছে দিয়ে আপনাদের আরেকটা সূরা বের করে দেখাচ্ছি আরেকটা সুরা থেকে দেখাই দেখি খারাপ কাজটা পাই কিনা কোথাও এখানেও খারাপ দেখাবো আমি বুঝছেন খারাপ কাসটা একটু দেখেন আমরা এখানে দেখেন হার নিচে একটা জের দেওয়ার পরে ছোট একটা ইয়া দিয়েছে তাই না এটাকে আমরা কি বলি আলিফ সগিরা বলে আর এটাকে ইয়া সগিরা বলি তাই না এটা কি কিন্তু দেখেন এখানে ইয়া সগিরা মানে ছোট সগিরা মানে কি ছোট এখানে কিন্তু ছোট একটা ইয়া দেয় মানে এই ফন্টে মূলত আপনার এই খাড়া কাস্টাটাকে আরবির নামটা মূলত এইভাবে দেয় কেন কেন দেয় এই কথাটা আমি যদি বিহিটা পুরো ভাবে লিখি তাই এভাবে হয় না খেয়াল করেন তো এই যে হা কাস্তা ইয়া সুকুন হি এরকম না রূপটা কিন্তু দেখেন এরকম এই রূপটাকে সংক্ষিপ্ত বোঝানোর জন্য এই যে কাস্তা দিয়ে দিয়েছে এখানে এই জন্য এই খাড়া কাস্তাকে বোঝানোর জন্য সবসময় এইভাবে আর কি এই ছোট একটা ইয়া দেওয়া হয় এই জন্য খাড়া কাস্তাটাকে আলিক ইয়া সগির হবে অনুরূপ আপনারা যেখানে পাবেন মানে উল্টা দম্বা পাবেন সেখানে দেখবেন ছোট একটা ওয়াও থাকে ছোটটা কি থাকে এখানে থাকলে আমি দেখাই দিতে পারতাম ছোট একটা ওয়াও থাকে তো ছোট একটা ওয়াও থাকলে সেখানে কিন্তু আপনার ওখানে ওয়াও সগিরা বলবেন এই আলি আরবি নামটা হলো আলিফ সগিরা ইয়া সগিরা ওয়াও সগীরা। তার মানে হলো এইটার মূল রূপটা কিন্তু আলিফ এবং ইয়া এবং ওয়াও দিয়েই ছিল এটা বোঝানোর জন্য এইভাবে মূল আরবিকে অনেক অনেক নুসখাতে অনেক কোরআনে কারিমে এইভাবে করে লেখা হয় এই ফন্টে বুঝতে পেরেছেন আর এই আরবি নামটা বা আরবি বানানটা এভাবেই পড়তে হয় তালিফ সগীরা ইয়া সহিরা রোয়াউ সহিরা বুঝতে পেরেছেন যে এই কথাগুলো একটু একটু বুঝেন ইনশাল্লাহ আগামী দ্বারা আপনাদেরকে এই বেসিক মাদের পাঠটা খুব ভালো করে পড়াবো ইনশাল্লাহ আপনাদেরকে আমি একটা অনুরোধ করবো সেটা হলো একটু হ্যান্ড রাইটিং লেখেন আমাদের কাছে একটু পাঠান আর হ্যান্ড রাইটিং খাতাটা আপনাদেরকে দিয়েছি ওইটা ওইটা যদি আপনারা দিতেন তাহলে আমরা সামনের সামনের আরেকটু কিছু আপনাদেরকে হোমওয়ার্ক দিতে পারতাম আরেকটা হলো এই যে পাঠটা আট নম্বর লেসনটা আপনাদেরকে দিয়েছি এটা একটু নিজেরা নিজেরা একটু পড়ে আসবেন যে দেখবেন এখানে কি বলে ইনশাআল্লাহ আগামী দিন আমরা এই পার্টটা পড়ব আল্লাহ তারা আমাদেরকে তৌফিক দান করুক হুম দোয়া পড়ি সুবহানাল্লাহ আমার একটু কথা ছিল জি বলেন জি আমি তো নতুন আমি আসলে জানি না কবে কবে ক্লাস হয় আর আপনার আগের ভিডিওগুলো কিভাবে পাবো আর আজকের ভিডিওটা কিভাবে পাবো রিনা পাপম কি এড আছেন এই গ্রুপটাতে জি জি আমি এড আছি এই গ্রুপে এড আছেন না আপনি আমাকে একটা whatsapp এটা নক করেন নক করলে আমি আপনাকে এই যে ভিডিও চলে গেছে পিছনের ক্লাসগুলো গুলো সেগুলো সব সহ আপনার ওই যে ফাইল গেছে এগুলো দিয়ে দিব আপনাকে ইনশাআল্লাহ আচ্ছা আপনার নাম আমি জুনায়েদ উস্তাদ বোরসলাম জি উস্তাদ জি বলেন আমার ফোনে পিডিএফ সাপোর্ট করে না তো পিডিএফ করে জানি না আচ্ছা পিডিএফ একটা সফটওয়্যার নামাতে হবে তাইলে সাপোর্ট করবে পিডিএফ না হ্যাঁ অনেক সময় কিছু কিছু ফোনে এটা সব অ্যান্ড্রয়েড ফোনগুলোতে দেওয়া থাকে বাকি কোনো ফোনে না থাকলে পিডিএফ এই একটা সফটওয়্যার পাওয়া যায় ওগুলো ওপেন করলে ওইটা ইনস্টল করলে পরে যে কোনো পিডিএফ ফাইল ওটাতে শো করা যায় কথা বুঝতে পারছেন হুম একটু দেখবেন ইনশাআল্লাহ পারবেন কোনো কঠিন কিছু না ইনশাআল্লাহ ঠিক আছে জাযাকুমুল্লাহ সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته